প্রিয় ছাত্ররা, শুভ সকাল জানাচ্ছি তোমাদেরকে। নতুন সকালে নতুন সূচনার সাথে তোমাদের কাজে কর্মে, তোমাদের লেখাপড়ায় নতুন উদ্যম নিয়ে তোমরা সবকিছু করবে এই শুভকামনা রেখে ক্লাস শুরু করছি, এবং আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা শুরু হওয়ার কথা শুরু করব। তার আগে গত ক্লাসে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখানকার একটা কারেকশন প্রথমে বলতে চাই, তারপরে আমরা চ্যাপ্টার 5-এরই আরেকটা প্রশ্ন দেখে চ্যাপ্টার 6-এর আলোচনায় আজকের ক্লাসে শুরু করব আশা করছি। তো গতদিন তোমাদের যে প্রথম প্রশ্নটা দেখেছিলাম, যে সোহাগতার বাসার ভূগর্ভস্থ একটি ট্যাঙ্ক থেকে পানি ছাদের উপর ওঠানোর জন্য 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করে, এই ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেওয়া ছিল ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ, ছাদের উচ্চতা বলা ছিল, পাম্পের দক্ষতা বলা ছিল। গ নম্বর প্রশ্নটা, আমরা ট্যাঙ্ক থেকে 10 কেজি পানি ছাদে উঠাতে কত শক্তি ব্যয় করতে হবে সেটা বের করেছিলাম খুব ইজিলি। গ নম্বর প্রশ্নটা ছিল ট্যাঙ্কের পানি ছাদে তুলতে কত সময় লাগবে সেই প্রশ্নটা, এবং উক্ত সময়ে পানি শূন্য করতে পাম্পটির ক্ষমতা কত হওয়া প্রয়োজন। মূলত এখানে কারেকশন যে জায়গায় বলবো, একেবারে ম্যাথের শেষের অংশে, ক্যালকুলেশনও ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু একটা জায়গায় একটা মান লিখা একটু প্রবলেম হয়েছিল, সেই জায়গাটা আমি শুধু কারেকশন করে দিচ্ছি, তোমরা সেটা মিলিয়ে নিও। আমরা প্রথমত নির্ণয় করেছিলাম পাম্পের পানি ছাদে তুলতে, ট্যাঙ্কের পানি ছাদে তুলতে সময়ের সমান আমাদের যে ইকুয়েশনটা দরকার ছিল সেটা ছিল T = W/P, P = W/T, এই ইকুয়েশন থেকে। তো এইটি বের করার জন্য আমরা পি আউট বের করেছিলাম, পেয়েছিলাম 7×10 কুলম্ব ওয়াট, পি আউট অর্থাৎ পি এর মান পেয়েছিলাম। আর তারপরে আমরা কাজের মান নির্ণয় করছিলাম। তো এই কাজের মান নির্ণয় করতে গিয়ে পরের অংশে আমরা কি দেখেছিলাম, পানির যে উচ্চতার গড় সরণ, যতটুকু খালি করতে হবে সেই উচ্চতার গড় সরণ দেখেছিলাম 16/6, এই অংশটা আমরা করেছিলাম। পানির ভর পেয়েছিলাম, সেটা ছিল 32×10³ কেজি, যেহেতু 8/3 অংশ প্রশ্নে যেটা বলা হয়েছিল 2/3 পানি খালি করতে, তো 2/3 হিসেব করলে 8/3 অংশ, তার জন্য ভর বের করেছিলাম আমরা। এবং টি সমান ইকুয়েশনটা ছিল mgh, এইচ বলতে টোটাল উচ্চতা, এইচ বলতে প্রশ্নটা আবার যদি খেয়াল করো যে ট্যাঙ্কের ছাদের উচ্চতা, ট্যাঙ্ক তো খালি করবেই, তারপর ভূপৃষ্ঠ থেকে ছাদের উচ্চতা 25 মিটার, সেই ছাদে নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে উচ্চতা ক্যালকুলেশন করেছিলাম এইচ সমান, এটার সঙ্গে জাস্ট এক্সটেনশন হিসেবে ছাদের উচ্চতাটা অ্যাড হবে, 16/6 + 25, অর্থাৎ এই মানটা অ্যাড হবে, যেটা দাঁড়াবে 16/6 এবং তার সঙ্গে 25 যদি আমরা অ্যাড করি, দেন সেটা দাঁড়ায় 27.66 মিটার। তো ওই মানটাই এখানে লিখবো 16/6 এর পরিবর্তে, যেহেতু আমার কাজ হচ্ছে ছাদে তুলতে হবে। যদি শুধু বলা হতো ট্যাঙ্কটি খালি করতে কৃত কাজ, তাহলে এই উচ্চতা 16/6 ঠিক ছিল, বাট যেহেতু ছাদে তুলতে হবে তাহলে ছাদের হাইটটাও এখানে কনসিডার করতে হবে, এখানে 27.66 দাঁড়াবে। এবং ক্যালকুলেশন করলে আমরা সময়ের মানটা যেটা লিখেছি সেটাই পাবো, সময়ের মান, এবং সেই হিসেবে ওই ট্যাঙ্ক খালি করতে পাম্পের যে ক্ষমতা তার মানটাও এটাই থাকবে। ক্যালকুলেশনে জাস্ট কারেকশন ছিল এই জায়গাটা, যে উচ্চতা আমরা লিখেছি 16/6, এটা 16/6 না লিখে তার সঙ্গে 25টা যোগ করে তারপরে হিসেব করতে হবে। এই জায়গায় কারেকশন ছিল, এই জায়গার কারেকশনটা তোমরা একটু করে নিবে, একটু খেয়াল করলেই বুঝতে পারার কথা বিষয়টা। আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এই ম্যাথটা ছাড়াও এই ম্যাথের কানেকশন, তো কারেকশনের ব্যাপারটা তো ছিলই। চ্যাপ্টার 5-এ আরেকটা তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট ছিল,
যে একটা ম্যাথের প্রশ্ন, সেটা তোমাদের এক্সাম্পলে করা আছে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নে। এই প্রশ্নটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো কেউ কেউ, যে একজন ড্রাইভার 1000 কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের উপর দিয়ে 25 মিটার/সেকেন্ড বেগে চালাচ্ছিল। তো আমরা ধরছি যে একজন গাড়ি চালক, সে যে ট্রাকটা চালাচ্ছে মাটির সঙ্গে, সেটা বলা হচ্ছে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা ক্যালকুলেশনে বা হিসেবে যাওয়ার আগে একটা জিনিস যদি খেয়াল করো, এই 30 ডিগ্রি মানে কি, ভূমি বরাবর ভূমিটা ছিল এর আগে এদিকে এই বরাবর, এখন 30 ডিগ্রি কোণে ভূমিটা বা তলটা উঠে গেছে, আনত তলবে গাড়িটা নামছে, মানে কি সেটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। আগে যেটাকে আমরা ভূমি কনসিডার করতাম, এখন গাড়িটি যে এই তল দিয়ে নামবে, ধরলাম আমরা গাড়িটা এই তল দিয়ে ল্যান্ড নিচে নামবে, তো এই ক্ষেত্রে এখন ভূমিটা 30 ডিগ্রি উপরে উঠে গেল। তো এখানে যদি আগে এই ভূমির জন্য লম্ব এই বরাবর থাকার কথা ছিল, ভূমির জন্য লম্ব, ভূমি আর লম্ব যেহেতু সমকোণে থাকে, তো তাহলে এখন ভূমি যেহেতু 30 ডিগ্রি কোণে চেঞ্জ হয়ে গেল, লম্বটাও কিন্তু এখানে 30 ডিগ্রি কোণে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটুকু এখানে একটু খেয়াল করবে, যে ভূমির সমতল থেকে 30 ডিগ্রি কোণে পরিবর্তন হলো মানে উলম্ব বরাবরও, সেই গাড়িটার অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, গাড়িটা তো দ্বিমাত্রিক পথে চলছে, ভূমি এবং উলম্ব বরাবর দুইটা মাত্রা আমরা তার মান পাবো, তো ভূমি বরাবর তার মানটা যেহেতু 30 ডিগ্রি চেঞ্জ হলো, উলম্ব বরাবরও কিন্তু 30 ডিগ্রি চেঞ্জ হবে। এখন প্রশ্ন কি বলছে, এখানে ভর হচ্ছে 1000 কেজি, তারপরে বলা হচ্ছে ট্রাক মাটির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর দিয়ে, আনত তলের উপর দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে তার বেগ বলা হচ্ছে বেগ ভি সমান 25 মিটার/সেকেন্ড, এই দিক বরাবর সে চলছে, এবং চলতে চলতে 50 মিটার দূরে একটি বালককে দেখে সেই ট্রাকটি থেমে গেল, ধরলাম বি বিন্দুতে আসলো, আস্তে আস্তে আসার পরে তার থেকে 50 মিটার দূরে একটা বালককে দেখে থামতে থামতে যে বিন্দুতে এসে থামলো সেই বিন্দুটা হলো ডি। এতটুকু আমাদের প্রশ্ন থেকে ইনফরমেশন। এবার প্রশ্ন কি বলেছে, ট্রাকটি ভূমি হতে কত উঁচুতে আছে, অর্থাৎ এই যদি ভূমির লেভেল হয় আর এই আনত তলের উচ্চতা যদি এতটুকু হয়, তাহলে ভূমি থেকে এই তলের উচ্চতা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। এখন সেটা বের করার আগে একটা জিনিস খেয়াল করি, ট্রাকটির ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়াশীল, আমরা জানি ওজন W সমান mg, অর্থাৎ mg নিচের দিকে ক্রিয়াশীল যদি হয়। এখন আমরা একটু আগে দেখেছিলাম যে উলম্ব তলটাও 30 ডিগ্রি কোণে বেঁকে গিয়েছিল, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি, তাহলে এই mg কে, এটা তো একটা ভেক্টর মান, এটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি, এই বরাবর একটা উপাংশ, আরেকটা হচ্ছে ঠিক যে তল বরাবর ট্রাকটা নেমে যাচ্ছে সেই বরাবর একটা উপাংশ। যে কোনো একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে চাইলেই ভাগ করতে পারি। তো এই বরাবর উপাংশ এখানে 30 ডিগ্রি হিসেব করে, এখানে এই বরাবর উপাংশটা হচ্ছে mg cos 30, আর তাহলে আরেকটা উপাংশ হবে mg sin 30। ঠিক আছে, দুইটা উপাংশ পেলাম আমরা, টোটাল ওজন যেটা ক্রিয়াশীল নিচের দিকে তাকে ভাগ করে mg cos 30 এবং mg sin 30 হিসেবে দুইটা উপাংশ পেলাম। তো বস্তুর ওজন আর, দেখো বস্তুর ওজন আর mg cos 30, ওজনটাকে ডিভাইড করেই তো দুইটা উপাংশ আমরা পেলাম। এখন যদি উচ্চতা বের করতে চাই, আমরা ধরো ক নম্বর প্রশ্নের উত্তর লিখছি, তো এক্ষেত্রে আমরা উচ্চতা যদি নির্ণয় করতে চাই, আর আরেকটা ব্যাপার, এখানে যদি 30-র জন্য sin 30 এই সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে sin 30 সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করি, লম্ব হলো উচ্চতা h, আর অতিভুজ হলো এই টার্মটা, তো অতিভুজ বরাবর ওই ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব হলো কত মিটার, সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে যেহেতু থেমে যায়, তাহলে অতিভুজ বরাবর
তার ট্রাকটারে এখান থেকে যাত্রা শুরু করেছে এমন এমনও না হতে পারে, এখান থেকে অর্থাৎ একেবারে উচ্চতার এই বিন্দু থেকেও যাত্রা শুরু করতে পারে। আমি চিত্রের আঁকার ইতে মাঝামাঝিতে আঁকলাম, ঠিক আছে? তো এই অতিভুজ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব আমরা একটু আগে পেয়েছিলাম 50 মিটার, তাহলে এটা দাঁড়াবে 50, দেন এইচ সমান হবে sin 30 ইন্টু 50, দেন sin 30 মান আমরা জানি হাফ, তাহলে সেই হিসেবে উচ্চতা হচ্ছে 25 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রাকটি ভূমি হতে কত উঁচুতে আছে। খ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, বি ও ডি বিন্দুতে, এই বি বিন্দু আর ডি বিন্দুতে শক্তির নিত্যতা পালিত হচ্ছে কি না। ফার্স্ট অফ অল আমরা বি বিন্দুতে যদি কনসিডার করি, দেখো বি বিন্দু যেখানে আছে এই মুহূর্তে, বি বিন্দু যেখানে আছে সেই পজিশনে কিন্তু স্টিল ট্রাকটা গতিশীল ছিল, তো তার মানে গতিশীল হওয়ার কারণে তার গতিশক্তি থাকবে, আর ট্রাকটা ভূমি থেকে একটা নির্দিষ্ট হাইটে ছিল, তার মানে তার স্থিতিশক্তিও থাকবে। তাহলে এক্ষেত্রে বি বিন্দুতে মোট শক্তি যদি ই বি বলি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি দুইটাই থাকবে, এবং স্থিতিশক্তির সূত্র আমরা জানি এম জি এইচ, প্লাস গতিশক্তির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার। এম তো বলা আছে 1000, 9.8 হচ্ছে জি এর ভ্যালু, এইচ এর মান আমরা গ থেকে পেয়েছি 25, প্লাস হাফ ইন্টু এম সমান 1000 ইন্টু ভি, ট্রাকটি কত বেগে নামছিল সেটাও প্রশ্নে বলা আছে, তো সেই মানটা লিখবো আমরা। এবার যদি হিসেব করি, টোটাল তোমরা ক্যালকুলেশন করো, হিসেব করতে থাকো যে 1000 ইন্টু 9.8 ইন্টু 25, তার সঙ্গে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ সেটা যদি ক্যালকুলেশন করি সেটা 25 হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাই বিভব শক্তি এবং গতিশক্তি হিসেব করে মোট শক্তি আমাদের দাঁড়াচ্ছে 5,57,500 জুল, অর্থাৎ 5,57,500 জুল। তো এটা গেল বি বিন্দুতে শক্তি এবং নিত্যতা প্রমাণ করতে হলে ডি বিন্দুতে আমাদের শক্তি বের করতে হবে। ডি বিন্দুতে একটু খেয়াল করো, বি বিন্দু থেকে বি বিন্দুতে এসে যখন ধরলাম ট্রাকটি ব্রেক চাপা শুরু করলো, ডি বিন্দুতে এসে কিন্তু সে থেমে গেল, ধরছি ডি বিন্দুতে সে থেমে গেল, তাহলে ডি বিন্দুতে যেহেতু থেমে যাবে, তাহলে সেই মুহূর্তে থেমে যাওয়ার মুহূর্তে তার কোনো বেগ নাই, বেগ ভি সমান জিরো, তার বেগ ভি যদি জিরো হয় গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সমান দাঁড়াবে জিরো। আবার এই ডি বিন্দুতে অনুভূমিক থেকে আমরা কোনো উচ্চতা পাচ্ছি না, যদি ডি বিন্দুতে না ধরে ধরো এ বিন্দুতে কনসিডার করতাম, সেখানে একটা হাইট আমরা এইচ পাচ্ছি, বাট ডি বিন্দুতে কোনো হাইট নাই, সেটা অনুভূমিক বরাবর বিন্দু, কাজে ডি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এম জি এইচ সমান সেটাও জিরো হয়ে যাবে কারণ হাইট নাই বলে। তাহলে শক্তি কি আছে, শক্তির নিত্যতা তো ডি আর বি বিন্দুতে বজায় থাকার কথা, তাহলে শক্তি এখানে কি শক্তি থাকবে। দেখো এক্ষেত্রে আরেকটা বিষয় প্রশ্নে ছিল যে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স, সেটাকে সেটার একটা মান ছিল 11150 নিউটন, প্রশ্নে মানটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যখন একটা গাড়ি ব্রেক চেপে থামতে চাইবে, তার কি ঘর্ষণ বল সেখানে ক্রিয়াশীল হবে, সব সময় কিছু না কিছু ঘর্ষণ বল ক্রিয়াশীল থাকে, বাট গাড়ি যখন ব্রেক চাপে ঘর্ষণ বলটা তখন বেশি ক্রিয়াশীল হয়। তো এই ঘর্ষণ বলের কারণে আমরা জানি বলের জন্য একটা কাজ হয়, তো এই সেইটা ঘর্ষণ বলের কারণে সেই কৃত কাজ, ঘর্ষণ বলের দরুন যে কৃত কাজ আমরা যদি বের করতে চাই, তার ইকুয়েশন আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ। তো এই ক্ষেত্রে বি বিন্দু থেকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হলো এবং তার কারণে একটা সরণ হলো 50 মিটার। তো ঘর্ষণ বলের মানটা প্রশ্নে দেওয়া আছে 11150 ইন্টু সরণ হলো, বি বিন্দু থেকে ডি বিন্দুতে আসতে সরণ হলো 50 মিটার। তাহলে এখন টোটাল ভ্যালু আমরা কত পাচ্ছি, 50-র সঙ্গে যদি এটা
মাল্টিপ্লাই করি দেন এটা দাঁড়াবে 557500 জুল ঠিক আছে তাহলে এখন এই যে ঘর্ষণ বল বলের দ্বারা কৃত কাজ হলো আমরা জানি কাজ কাজ থেকে শক্তিতে কনভার্ট হয় তাহলে গাড়িতে থামানোর জন্য তো একটা প্রয়োজনীয় শক্তি প্রয়োজন ছিল তো সেই শক্তি কোথা থেকে পেল এই ঘর্ষণ বল ধরুন যে কৃত কাজ সেই কৃত কাজকে যদি আমরা W ধরি তাহলে এই W সমান হচ্ছে কি গাড়ি থামাতে থামানোর জন্য শক্তি গাড়ি থামাতে মোট শক্তি অর্থাৎ কাজ যেটা হলো সেটা শক্তিতে কনভার্ট হলো তাহলে ডি বিন্দুতে আলটিমেটলি মোট শক্তি আমরা পাচ্ছি যদি ED ধরি সেটাকে এই গাড়িকে থামানোর জন্য মোট শক্তি সেটা কত পেয়েছি আমরা 557500 জুল তো 557500 প্লাস বিভব শক্তিও জিরো প্লাস গতি শক্তি জিরো অর্থাৎ 557500 জুল তাহলে আমরা দেখছি যে বি বিন্দুর জন্য শক্তি আর ডি বিন্দুর জন্য শক্তি একই মান পাচ্ছি তার মানে বি ও ডি বিন্দুতে শক্তির নিত্যতা পালিত হচ্ছে শক্তির নিত্যতা মেনটেন হচ্ছে তো এটাই ছিল যে প্রশ্নটা তোমাদের রিকোয়েস্ট ছিল যে প্রশ্নটা সলিউশন করে দেওয়ার জন্য সেই প্রশ্নটা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে নিজেরা একবার প্র্যাকটিস করলে দেখে নিলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে তো পঞ্চম অধ্যায় থেকে মোটামুটি এই ছিল আমাদের আলোচনা আশা করি তোমরা আরো বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে এখন আমরা যেটা শুরু করব বলেছিলাম চ্যাপ্টার 6 মহাকর্ষ এবং অভিকর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখান থেকে প্রশ্ন থাকবেই থাকে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার 6 এরকম একটা অধ্যায় তো খুব ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি তোমরা মহাকর্ষ অভিকর্ষ এই দুটো টার্মের সঙ্গে তোমরা পরিচিত মহাকর্ষ বল কি অভিকর্ষ বল কি সেটা জানো যে নবমণ্ডলের বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তাদেরকে যে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে আর এই দুটি বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে সেই আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বল অর্থাৎ অভিকর্ষ বল কিন্তু এক ধরনের মহাকর্ষ বলই ফার্স্ট অফ অল চ্যাপ্টারের শুরু যেটা হয়েছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র গ্যালিলিওর সূত্রগুলো তোমরা থার্ড চ্যাপ্টারে পড়েছো 9-10 পড়েছো তিনটা সূত্র আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে দুটা মিনিমাম দুটা শর্ত মেনটেন করতে হয় একটা হচ্ছে স্থির অবস্থান থেকে বস্তুগুলোকে ফেলে দিতে হয় আর একটা হচ্ছে বিনা বাধায় বস্তুগুলোকে পড়তে দিতে হয় তো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা তিনটা সূত্র জানি ফোর্থ সূত্রটা হচ্ছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে মূল বিষয় হলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে সেকেন্ড যে সূত্রটা তোমরা পড়েছ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি v1/t1 সমান v2/t2 ইত্যাদি সমান সমান ধ্রুবক এই হিসেবে লিখতে পারি যেহেতু v ইজ প্রপোর্শনাল টু t তারপরে আমরা থার্ড যে সূত্র পড়েছি সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার নির্দিষ্ট সময় যদি টি সময় যদি এইচ দূরত্ব অতিক্রম করে তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার এখানেও যেহেতু সমানুপাতিক হারে জিনিসটা পাচ্ছি আমরা h1/t1² সমান h2/t2² এভাবে জিনিসটা লিখতে পারি তো এই সূত্রটা আবার এখানে ইনক্লুড করার কারণ কি এই সূত্রগুলো এমনিতে তো প্রয়োজন আছে প্র্যাকটিক্যালেও কিন্তু ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যালে তোমরা এই সূত্রগুলো প্রমাণ দেখবে প্রমাণ যাচাই করবে যে সূত্রগুলো আসলেই ঠিক আছে কিনা তো সেটা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যাব সেখানে দেখব তারপরে হচ্ছে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র
কেপলারের সূত্র, সেগুলো কি সংক্রান্ত বললাম, গ্রহের গতি সংক্রান্ত, গ্রহগুলো যে আমরা জানি, বিশেষ করে সৌর মডেলের ক্ষেত্রে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। তো এই গ্রহগুলো কিভাবে আবর্তন করে, সময়ের ব্যাপার, আবর্তনের ব্যাপার ইত্যাদি ব্যাপার নিয়ে বিজ্ঞানী কেপলার, জোহান কেপলার, তিনি একজন জার্মান বিজ্ঞানী, মূলত গ্রহ সংক্রান্ত, গ্রহের গতিবিধি নিয়ে গবেষণা অনেক আগের থেকে চলে আসছে এবং এই ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য কিছু গতিবিধি বা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কিছু মতামত প্রদান করেন বিজ্ঞানী টাইকো ব্রে। সেটা 16 শতাব্দীতে, তিনিও জার্মানির ডেনমার্কে জ্যোতির্বিদ সায়েন্টিস্ট টাইকো ব্রে। তিনি তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি, তিনি মঙ্গল গ্রহের গতিবিধি সর্বপ্রথম ব্যাখ্যা করেন, গতিবিধি লক্ষ্য করেন এবং ব্যাখ্যা করেন, তো এবং এগুলো নিয়ে গবেষণা করেন। তারই গবেষণা লব্ধ ফলাফলের হাত ধরে আরো বিস্তৃত গবেষণা করে বিজ্ঞানী জোহান কেপলার, যেটা বললাম, তিনি ডেনমার্কে, তিনিও ডেনমার্কের বিজ্ঞানী, তার জন্মস্থানটা মনে রাখবে এবং সালটা মনে রাখবে, 1687 সালে, সরি 1618 খ্রিস্টাব্দে তিনি গ্রহের এই গতিবিধি বিজ্ঞানী টাইক্রোবের মতবাদ এবং তার নিজস্ব গবেষণা মিলিয়ে গ্রহের গতিবিধি সংক্রান্ত কিছু সূত্র প্রদান করেন। এগুলোকে বলা হয় কেপলারের সূত্র। মূলত তিনটি সূত্র রয়েছে কেপলারের, থ্রি লস। ফার্স্ট লসটা হচ্ছে তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটাকে বলা হয় উপবৃত্ত সূত্র, বা এটাকে কক্ষের সূত্র বলা হয়, উপবৃত্ত সূত্র বা হচ্ছে কক্ষের সূত্র বা কক্ষপথের সূত্র, ঠিক আছে। দ্বিতীয় সূত্রটাকে বলা হয় ক্ষেত্রফল সূত্র, আর থার্ড যে সূত্র সেটাকে বলা হয় সময়ের সূত্র। সূত্রগুলো কি আমরা একটু বিবৃতিগুলো দেখব, ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করব আজকের ক্লাসে। তো প্রথম সূত্র বললাম উপবৃত্ত সূত্র। উপবৃত্ত সূত্র কি, প্রথম সূত্র যেটা বলছে, বিবৃতি তোমাদের বইতেই আছে, যে প্রতিটি গ্রহ যখন সূর্যকে আবর্তন করে, গ্রহগুলো, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। প্রথম সূত্র হলো প্রতিটি গ্রহ সূর্যকে, বই থাকলে সামনে বইটা নিয়ে একটু ফলো করবে, যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে। এখন তোমরা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি বিষয়গুলো নিয়ে ডিটেলস ম্যাথে জানবে বলেছি, যেমন এটা একটা উপবৃত্তাকার পথ, ঠিক আছে। এই উপবৃত্তের সাধারণত দুটি ফোকাস থাকে, একটা ফোকাসকে আমরা যদি F1 ধরি আর একটা ফোকাসকে যদি F2 ধরি, তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা কি, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে, হয় সূর্যকে এই ফোকাসে রেখে এই কক্ষপথে সূর্যটা ঘুরতে পারে, অথবা দ্বিতীয় ফোকাসে রেখে ঘুরতে পারে। তো যেই ফোকাসে রেখে, প্রথমত ধরলাম যে F1 ফোকাসে রেখে, সূর্যকে F1 ফোকাসে রেখে একটা গ্রহ সে আবর্তন করছে, তার আবর্তনের ক্ষেত্রে পথটাকে ধরলাম AB, এটা CD, এই পুরো উপবৃত্তটার পথটাকে ABCD কনসিডার করলাম, এটাকে ধরছি সূর্য, হিসেবে, ঠিক আছে। তাহলে দুইটা ফোকাসের আমি এই ফোকাসেই রাখি বা এই ফোকাসেই রাখি, পথটা কিন্তু উপবৃত্তাকার হবে। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করছে, এটাকে বলা হচ্ছে উপবৃত্ত সূত্র বা কক্ষের সূত্র। সেকেন্ড ল হচ্ছে ক্ষেত্রফল সূত্র, সেটা কি, গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, গ্রহ এবং সূর্য
এখানে বললাম যে সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ আবর্তন করছে, কখনো এই বিন্দুতে আছে পজিশন, কখনো তার পজিশন বি বিন্দুতে, কখনো সিতে, কখনো ডিতে। তো এই গ্রহ আর সূর্যের আবর্তনকারী এই রেখাগুলোকে বলছে ব্যাসার্ধ রেখা। গ্রহ এবং সূর্যের আবর্তনকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ধরলাম এই গ্রহটি এ থেকে বি বিন্দুতে যেতে যখন আবর্তন করছে, এ বিন্দুতে এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগছে তার টি, ঘুরতে 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 আবার সি থেকে ডি বিন্দুতে যখন সে যাচ্ছে তখনও তার সময় লাগছে টি। তো এখানে দুটা ক্ষেত্রফল আমরা পেলাম, একটা হচ্ছে এটা ছিল F1, এ F1 বি, আর একটা হচ্ছে সি F1 ডি। তাহলে কি বলছে, গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো সময় যেহেতু এখানে সমান, তার মানে এই দুইটা ক্ষেত্রফলও সমান হবে। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায় আমরা বলতে পারি ত্রিভুজ এ F1 বি তার ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ সি F1 ডি, যেহেতু বলছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই সময় দুটা যদি সমান হয় তাহলে এই দুটি ক্ষেত্রফলও সমান হবে। ঠিক আছে, থার্ড সূত্র আমাদের কি বলছে, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ বর্গ প্রতিটি গ্রহের পর্যায়কাল, গ্রহের পর্যায়কাল মানে কি, সূর্যকে কেন্দ্র করে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে এই গ্রহ একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো পথ কক্ষপথ ঘুরে আবার ওই বিন্দুতে আনতে, অর্থাৎ একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল টি। তাহলে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ এর যদি বর্গ করি সেটা কি হবে, সূর্য থেকে তার গড় দূরত্ব, সূর্য থেকে ধরো এটা তো উপবৃত্তাকার পথ, এখানে যখন থাকছে গ্রহটা তখন যা দূরত্ব, সূর্য থেকে এখানে যখন অবস্থান করছে তার গড় দূরত্ব সমান নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গড় দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে সূর্য থেকে গ্রহের বিভিন্ন পজিশনে দূরত্বগুলোর আমরা যদি গড় নিই, ধরলাম সেটা এ পরিমাণ, তাহলে কি হবে, পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঘনফল যদি করি দূরত্বর, দূরত্বকে বলছি এ দিয়ে, তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এই সূত্রটা সবচেয়ে বেশি আসে, থার্ড সূত্রটা, এবং এর রিলেটেড ম্যাথও আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব লিখতে পারি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব লিখতে পারি, অর্থাৎ এটার ফর্মেটটা কি দাঁড়ায়, T1 স্কোয়ার বাই A1 কিউব বা R1 কিউব সমান T2 স্কোয়ার, এটা বড় হাতের টি দিতে পারি আমরা যেহেতু পর্যায়কাল, T2 স্কোয়ার বাই A2 কিউব এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এই সূত্রের আরো একটা ফরমেশন রয়েছে, ব্যাখ্যা রয়েছে, যে বলা হয় যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ কক্ষের গ্রহের কক্ষপথের পরাক্ষের পরাক্ষ, একটু অন্যভাবে যদি ব্যাখ্যা করি, এই সূত্র গ্রহের কক্ষপথের আকার আর অতিক্রান্ত সময়ের মধ্যে, কক্ষপথের আকারটা কিরকম সেটা আর অতিক্রান্ত সময়ের মধ্যে দূরত্ব স্থাপন করছে। এখন যদি টি পর্যায়কাল হয়, এ যদি হয় তার গড় দূরত্ব না বলে আমরা এটাকে পরাক্ষ বলতে পারি। যদি পরাক্ষের দৈর্ঘ্য টুয়াইস এ হয় তবে কেপলারের সূত্র অনুসারে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 8a³। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে পরাক্ষ কি, এর কি আমরা একটু আগে ধরেছি সূর্য হতে গ্রহের গড় দূরত্ব, সেটা না ধরে ধরছি এবার একে পরাক্ষ হিসেবে। তাহলে পরাক্ষ কি, পরাক্ষ হলো দীর্ঘতম, একটা উপবৃত্তের দীর্ঘতম ব্যাস, অর্থাৎ একটা উপবৃত্তের আমরা বললাম যে দুইটা ফোকাস রয়েছে, সেই দুইটি ফোকাস এবং কেন্দ্র দিয়ে যোগ করে দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত যে ব্যাস, আমি ধরলাম এই প্রান্ত থেকে দুইটা ফোকাস এবং কেন্দ্র মিলিয়ে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত যে ব্যাস তাকে বলা হবে পরাক্ষ। ঠিক আছে, তাহলে কি বলছে, পর্যায়কাল পরাক্ষের, পর্যায়কালের বর্গ পরাক্ষের দৈর্ঘ্যের ঘন ঘন এর সমানুপাতিক। ঠিক আছে, পরাক্ষের দৈর্ঘ্য যদি টুয়াইস এ হয়, এটা যদি ধরলাম টুয়াইস এ হয়, দেন তাহলে কি হবে, তার ঘনফলের সমানুপাতিক, দ্যাট মিন্স টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 8a³। আর 8টা যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে বাদ দিয়ে আমরা টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব লিখতে পারি। এ যদি হয় পরাক্ষ, সরি টুয়াইস এ যদি হয় পরাক্ষ, টুয়াইস এ বলছি আমরা,
তাহলে একে বলবো কি অর্ধপরাক্ষ, অর্থাৎ পরাক্ষের অর্ধেক, অর্থাৎ উপবৃত্তের যে ব্যাসার্ধ, পুরোটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধটাকে বলা হয়, দীর্ঘ ব্যাসার্ধটাকে বলবো আমরা অর্ধপরাক্ষ। এখন মনে হতে পারে যে এই সূত্রের সঙ্গে একটু আগে যে সূত্র ব্যাখ্যা করলাম তার সম্পর্ক আছে কি, বা দুইটা তো একেবারে দুই রকম। আমার একটু আগে যেটা বলেছি আমরা পর্যায়কালের বর্গ গ্রহ হতে গড় দূরত্বের, সূর্য সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো গড় মানটা আমরা হিসেব না করে এক্ষেত্রে পরাক্ষ যখন বলছি সেটা হচ্ছে গ্রহ থেকে সূর্য থেকে সবচেয়ে দীর্ঘতম যে ব্যাসার্ধ তার সমানুপাতিক। তো দুইটা টার্ম কিন্তু কাছাকাছি, গড় মানটা হাইয়েস্ট ভ্যালু না হোক হাইয়েস্ট ভ্যালুর কাছাকাছি একটা মান হয়, আবার একেবারে লোয়েস্ট ভ্যালুও হয় না। আর পরাক্ষ হিসেবে যখন বলা হয় তখন একেবারে ডেফিনিট করে বলা হয় যে সূর্য থেকে গ্রহটা যখন সবচেয়ে বেশি ব্যাসার্ধে বেশি দূরে অবস্থিত তার সমানুপাতিক। তো থার্ড সূত্র থেকে আমরা বলতে পারছি যে গ্রহ থেকে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত কম হচ্ছে তত আবর্তন কালও কম হবে, কারণ এটা সম্পর্কটা সমানুপাতিক। এ হচ্ছে সূর্য থেকে গ্রহের দূরত্ব, তো সেটা যত কম হবে আমার পর্যায়কালও তত কম হবে। তো এই থার্ড ল থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি। আরেকটা বিষয় যে গ্রহের আবর্তন কাল তার সাথে কিন্তু গ্রহ কত বড় ছোট, অর্থাৎ গ্রহের ভর কিরকম তার কোনো সম্পর্ক নাই, সরাসরি দূরত্বের সম্পর্ক। এখানে গ্রহের ভরের উপরে আবর্তনকাল ডিপেন্ড করছে না। তো আশা করি তিনটা সূত্র তোমরা বুঝতে পেরেছো, তিনটা সূত্রের ব্যাখ্যা বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের শুরুতে ইম্পর্টেন্ট একটা টপিক হলো কেপলারের তিনটা সূত্র। জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে ব্যাখ্যাগুলো আসে, আর ম্যাথ তো আসেই বলেছি। তো আশা করি বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।